হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, আমরা ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসছি। এই অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ 2023 নতুন যে ফর্ম বের হয়েছে তা কীভাবে ফিল আপ করবেন আমরা এক এক করে এই ভিডিওতে দেখিয়ে দেব। এখানে গেট ডিটেলসে ক্লিক করলাম, দেখো এখানে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। গেট ডিটেলসে ক্লিক করলাম, এরপর আমরা চলে যাচ্ছি। দেখো এখানে আমরা একদম সাইটে আসছি, এখানে দেখতে পাচ্ছি অনগোয়িং রিক্রুটমেন্ট যেটা ফিল আপ চলছে, দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2023, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলাম। দেখো এখানে পরপর পিডিএফ টিডিএফ দেওয়া রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবেন, এখানে সমস্ত কিছু গাইডলাইন দেওয়া রয়েছে। আমরা অ্যাপ্লাই অনলাইনে, এখানে দেখতে পাচ্ছে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর দেখো এখানে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট বা ইউজার নেম আর পাসওয়ার্ড, আমরা যেহেতু নতুন ফিল আপ করবো এই কারণে আমরা নতুনভাবে দিচ্ছি। দেখো এখানে নেম আমরা দিচ্ছি, তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ওখানে লগ ইনের ওখানে আমরা ক্লিক করার পর দেখো এখানে আমরা দিয়েছি নাম, দিয়েছি ইমেল আইডি, দিয়েছি মোবাইল নম্বর দিয়েছি, ঠিক আছে। এরপর আমরা একটা পাসওয়ার্ড তৈরি করেছি, পাসওয়ার্ড তৈরি করার পর এখানে দেখো ভেরিফাই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, ঠিক আছে, এখানে দেখো আমাদের মোবাইল নাম্বার ইমেল আইডিতে এখানে তোমার মেসেজ চলে আসছে, ঠিক আছে। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ইমেল চলে আসছে, আমরা এখানে ইনপুট করতেছি। তা বন্ধুরা, এবার আমরা এটা পাসওয়ার্ড, ইউজার আইডি, পাসওয়ার্ড আমরা তৈরি করলাম, এবার কন্টিনিউতে ক্লিক করলাম। যাচ্ছে এখন ওয়েবসাইটে আমরা কীভাবে ফিল আপ করবো, এখানে লগ ইনে ক্লিক করলাম, দেখো এখন লগ ইন হয়ে গেল। দেখো এখানে অ্যাপ্লিকেশন আমরা করব, দেখতে পাচ্ছ এখানে যেখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টে অ্যাপ্লাই এখানে কিছু লিখতে হবে না, এখানে অটোমেটিক দেওয়াই রয়েছে, ঠিক আছে। এরপর সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট আমরা এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে কনফার্ম ইওর স্টেট অফ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কনফার্ম করতে বলেছে, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম। এরপর হচ্ছে জেন্ডার কী রয়েছে, ফিমেল, ঠিক আছে। এরপর মেরিটেরিয়াল যে স্ট্যাটাস যেটা রয়েছে, বৈবাহিক অবস্থান কী রয়েছে, আনমেরিড, ঠিক আছে। এরপরে নাম এখানে দেওয়া রয়েছে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করার সময়, লগ ইন করার সময় আমরা নতুনভাবে রেজিস্ট্রেশন করেছি, তাই এখানে অটোমেটিক এই নাম দেওয়া রয়েছে, অ্যাড্রেস, ঠিক আছে। মাদার্স নেম, এখানে মায়ের নাম দিতে হবে, ঠিক আছে, আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা বাবার নাম এখানে দিতে বলছে, বাবার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে হচ্ছে স্বামীর নাম এখানে দিতে বলছে, যদি বিবাহিত হয় তাহলে এখানে স্বামীর নাম দিতে হবে, ঠিক আছে, এখানে যেহেতু দরকার নেই। এরপরে এখানে ইউ আর সিলেক্টেড ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে সিলেক্টেড হবে, ওবিসি এ, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম এখানে ওবিসি এ। এরপর হচ্ছে এনবিএফ যদি থেকে থাকে, ঠিক আছে, এনবিএফ ইন ডব্লিউবিপি, হোমগার্ড কিংবা সিভিক যদি থেকে থাকে এখানে ক্লিক করতে হবে, এখানে যেহেতু সিভিক এনবিএফ কোনোটাই না, তাই এখানে কিছু দেখতে লিখতে হচ্ছে না।
এনবিএফ থাকলে এখানে কত দিনে ছিল, ঠিক আছে, এখানে ডিটেলস দিতে হবে। তো এখানে আমরা কিছু করব না, ডেট অফ বার্থটা আমরা দিয়ে দেব এখন। ডেট অফ বার্থ আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডেট অফ বার্থ আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এক্সামিনেশন পাস করেছে কি না মাধ্যমিক সেটা, ঠিক আছে, কোয়ালিফিকেশানটা আমরা এখানে ইয়েস করে দিলাম। তারপর কোন বোর্ড থেকে করেছে, কত সালে করেছে আমরা এখানে দিয়ে দিচ্ছি 2013 বোর্ড। এখানে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, হ্যাঁ, পার্সেন্টেজ পেয়েছে সেটা দিতে হবে 65, গ্রেড হচ্ছে এ। এরপর হায়ার সেকেন্ডারি আমরা দিচ্ছি না, গ্রাজুয়েট দিচ্ছি না, পোস্ট গ্রাজুয়েটও দিচ্ছি না। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে দরকার নেই, সিলেক্ট এরিয়া এটাও দরকার নেই। কমিউনিটি কি রয়েছে, সিলেক্ট কমিউনিটি গোর্খা গাড়োয়ালি যদি থাকে রাজবংশী, এগুলো যেহেতু দরকার নেই এখানে নেই। আর আমরা এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ইয়ের জন্য, মেরিটোরিয়াস যদি স্পোর্টস পার্সন এখানে নো হবে। আর এখানে আমাদের কোনো কিছু করার নেই, আমরা নেক্সটতে ক্লিক করব। ঠিক আছে, কোথায় বাকি রয়েছে, এখানে, হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে সিভিক ইন হোম গার্ড নট অ্যাপ্লিকেবল, এখানে নট অ্যাপ্লিকেবল দিতে হবে, এটা এড়িয়ে গিয়েছিল। যাই হোক, নেক্সটে ক্লিক করলাম, একবার দেখতে বলছে, আমরা যেটা ফিল আপ করলাম এখানে কনফার্ম হতে বলেছে এগুলো ঠিক আছে কি না, তা আমরা এগুলো ভালো করে দেখে নিলাম আমরা। ঠিক আছে, কনফার্মে গেলাম। ইওর পারমানেন্ট অ্যাড্রেস ক্যান নট বি চেঞ্জ ইফ ইউ প্রসিড দ্য নেক্সট পেজ, ঠিক আছে, ইয়েস, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আমাদের ঠিকানা দিতে বলছে, আমরা ঠিকানাটা দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আমরা ঠিকানা সমস্ত কিছু, অ্যাড্রেস যেটা দরকার হয় সেটা আমরা দিয়ে দিলাম। দেখো এখানে অ্যাড্রেস কমপ্লিট, হ্যাঁ। তারপর এখানে শুড বি অ্যাবল টু স্পিক রিড রিটেন বেঙ্গলি, সেটা হচ্ছে বেঙ্গলি করলাম, কোন ভাষায় কথা, রিলিজন কী রয়েছে, এখানে ইসলাম দিলাম। ঠিক আছে, ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, তুমি কি এক্সামটেড ক্যাটাগরিতে পড়ো, নো আমরা পড়ি না। যারা আপনি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত আগে চাকরি করতেন কি না সেই বিষয়ে বলা হয়েছে। তারপর এখানে বলছে হ্যাঁ হলে পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর, এখানে যদি হ্যাঁ হতো এখানে ডিটেলস দিতে বলছে। এমপ্লয়মেন্ট এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, নো, ঠিক আছে, এখানে যদি ইয়েস দিতাম তাই এখানে আমাদের কিছু তুলে ধরতে হতো। আপনার বিরুদ্ধে কি কোনো কি মামলা রয়েছে কি না সেটাও এখানে দিতে বলছে, যেহেতু কোনো মামলা নেই তাই আমরা নো করে দিলাম। এরপর আমরা কি নেক্সটে ক্লিক করলাম, দেখো এখানে আবারও বলতে বলছে, কনফার্ম হতে বলেছে যেগুলো দিলাম ওগুলো ঠিক আছে কি না, আমরা একদম ঠিক দেখে নিলাম, ইয়েস করলাম। দেখো এখানে ইয়েস করার পর, ঠিক আছে, এখানে তোমার হচ্ছে ফটো
আর হচ্ছে ফটো তোমার সিগনেচার আপলোড করতে বলেছি, ঠিক আছে। এখানে কি সাইজের ফটো, এখানে আপনার ছবি আপলোড করতে হবে 10 KB থেকে 50 KB-র মধ্যে। আপনারা একটা অ্যাপ দিয়ে আপনারা এই ফটোগুলো মোবাইল থেকে তুলে ফটোগুলো আপনারা অ্যাপ MB কমিয়ে কিন্তু এভাবে করতে পারেন, এখান থেকে মোবাইল দিয়ে হবে। আর ছবিটাও সেরকম করে করতে পারবেন, ঠিক আছে। আর মোবাইলে কোনো সেলফি কিন্তু তুলবেন না, ফটোর জন্য কিন্তু অনেকবার ক্যান্সেল হয়ে গিয়েছিল। আপনারা যদি ভালোভাবে না জেনে থাকেন তাহলে কিন্তু ক্যাপে গিয়ে করবেন, ঠিক আছে, নইলে সমস্যা হয়। এখানে আপনার ঠিকানা দেবেন প্লেস, ঠিক আছে। এরপর প্লেস দেওয়ার পর এরপরে যে পরবর্তী পেজ আসবে সেটি পেজ হচ্ছে পেমেন্টের পেজ আসবে। আপনারা এখানে ডিক্লারেশন ফর্মে এখানে ঘোষণাপত্রে এখানে চেক বক্সটাতে ঠিক করে দেবেন, আর এখানে ফটো আর সিগনেচার আপলোড করে দেবেন। এইভাবে কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন নিজের মোবাইল দিয়ে, ঠিক আছে। ফটো আর সিগনেচারটা একটু সতর্ক সহকারে আপনারা আপলোড করবেন, এটাই কিন্তু মেন বিষয়, নাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। এর সমস্যা 2020 সালে হয়েছিল, মেয়েরা যারা আপলোড করবেন ফটো তারা কিন্তু একদম পরিষ্কার ফটো আপলোড করবেন, ঠিক আছে। তো বন্ধুরা এইটুকুই ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।